নবী উঠা দো পর্দা দেখাও দো চেহারা, উঠা দো পর্দা দেখাও দো চেহারা, কে নূরে বারি হিজাব মে হে, উঠা দো পর্দা দেখাও দো চেহারা, কে নূরে বারি হিজাব মে হে, উঠা দো পর্দা দেখাও দো চেহারা, উন্হীঁ কা বো মায়া সমন হে, উন্হীঁ কা জলওয়া চমন চমন হে, উন্হীঁ কা জলওয়া মায়া সমন হে, জলি জলি বো সে পেদা হে, যো জশ ইশক চশমওয়ালা, জলি জলি বো ও সে পেদা হে, যো জশ ইশক চশমওয়ালা, কে বাপ আহুঁ মে ভি না পায়া, মজাজ দিল কে কে বাপ মে হে, উঠা দো পর্দা দেখা দো চেহারা। বাপজি আমার নাতে বেলা টান, আর আমি শেষ বেলা টান তো পাচ্ছি না, এজন্য যাতে টান কম এমন কিছু বলি। মুঝকো তৈবা মে বুলালো শাহে জামানি, মুঝকো তৈবা মে বুলালো শাহে জামানি, শাহে জামানি আকা মক্কি মদনি, মুঝকো তৈবা মে বুলালো শাহে জামানি, শাহে জামানি আকা মক্কি মদনি, মুঝকো তৈবা মে বুলালো শাহে জামানি, জোরে কর সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, নগর নগর আর ডগর ডগর ফিরতা হুঁ মারা মারা, মুঝ দুখিয়া কা ইস দুনিয়া মে কোই নহি সাহারা, নগর নগর আর ডগর ডগর ফিরতা হুঁ মারা মারা, মুঝ দুখিয়া কা ইস দুনিয়া মে কোই নহি সাহারা, তুমহি সিনে সে লাগা লো শাহে জামানি, মুঝকো তৈবা মে বুলা লো শাহে জামানি, শাহে জামানি আকা মক্কি মদনি, মুঝকো তৈবা মে বুলা লো শাহে জামানি, জো ভি পৌঁছা তুমারে দর পর লোটা কভি না খালি, হর মঙ্গতে কি ঝোলি তুমনে রহমত সে ভর ডালি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জো ভি পৌঁছা তুমারে দর পর লোটা কভি না খালি, হর মঙ্গতে কি ঝোলি তুমনে রহমত সে ভর ডালি, তুম হো এসে হি দয়া লো শাহে জামানি, তুম হো এসে হি দয়ালো শাহে জামানি, শাহে জামানি
আকা মক্কি মদনী হমকো তৈবা মে বুলালো শাহে জামানী জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজি আল গুম্বদ কা মঞ্জর জন্নত সে ভি প্যারা কাবে কা কাবা রওজা হে প্যারে নবী তুমহারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কেসা হে এ শখস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলো এ তো বাতাও শহর মদিনা কেসা হে সুবহানাল্লাহ 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 হ্যাঁ কেসা হে জামানা দিওয়ান ও জামানা দিওয়ান আবার বলতো বাংলা হইছে সর রখ কর উনকি সায়ে মে ঝুক কর জিনা কেসা গে আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কেসা গে আঁখোঁ কো জো ঠণ্ডক বখ্শে আঁখোঁ কো জো ঠণ্ডক বখ্শে গুম্বদ খিদরা এসা গে আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কেসা গে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলা কে আলা হযরত মসলা কে আলা হযরত সরকার হুজুর মুজাহিদে মিল্লত সরকার হুজুর মুজাহিদে মিল্লত পাঁচ নারা পঞ্জে তন কা এক নারা হায়দারি ইয়া আলী পাঁচ নারা পঞ্জে তন কা এক নারা হায়দারি ইয়া আলী ইয়া আলী মা ফাতেমা ইয়া আলী হরিয়াল গুম্বদ কে সায়ে মে বৈঠ কর তুম তো আয়ে হো হরিয়াল গুম্বদ কে সায়ে মে বৈঠ কে তুম তো আয়ে হো উস সায়ে মে রব কে আগে উস সায়ে মে রব কে আগে সিজদা করনা কেসা গে আনে ওয়ালো এ তো বাতাও শহর মদিনা কেসা গে নীলি না খবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরহামুর রাহিম ইয়া কানা বুদা ইয়া কানা স্তা এরকম করে নামাজ পড়ে নামাজ হবে তো চোরের দল কোথায় এই হাকিকাতে নামাজ শিখতে গেলে আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ মোলবির কাছে যেই আপনি নামাজ লেবেন কেউ বলবে এখানে বাঁধো কেউ বলবে এইভাবে বাঁধো কেউ বলবে নাভির নিচে বাঁধো কেউ বলবে ছেড়ে দিয়ে বাঁধো আর যখন আল্লাহর ওলিদের কাছে যাবে হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ 800 বছর ধরে 800 বছর আগে আমাদের যে নামাজ শিক্ষা দিয়েছেন সেই নামাজটা ছিল নাভির নিচে হাত বেঁধে নামাজ সুবহানাল্লাহ তুমি কে হে কদিন তোমার বয়স যে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন যে নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 নামাজ মোল্লা মোলবির কাছ থেকে নেওয়া যাবে না নামাজ এখন কাজা ফিতনার সময় এখন নামাজ নিতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নিতে হবে সুবহানাল্লাহ কথা বুঝতে পারেননি আব্বা আমার কারণ ওখানে কোনো ভেজাল নেই আল্লাহ ওয়ালাদের কাছে
ভেজাল নেই, সেখানে নবীর ঠিকানা পাওয়া যায়। আব্বা আমার সোনা মানিক চলুন আরো একটু এগিয়ে যাই, হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার আমার নবী শুয়ে রয়েছেন। ও আমার সোনা মানিকেরা, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা করলাম কি, আমি একদা দেখি শিশু মুস্তাফা শুয়ে আছে, উংলি মোবারকা ডাইনে করে বামে করে খেলায় দোলায়। আমি হালিমা তুসাদিয়া বলি, বাচ্চা আমার কেন এমন করে? এই চিন্তা ভাবনা করে আমি বাইরে যখন গেলাম, দেখি আমার শিশু মুস্তাফা উংলি মোবারকা যেদিকে করি আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূল, নারায়ে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। মাসলা কে আলা হযরত, মাসলা কে আলা হযরত, সরকার হুজুর মুজাহিদে মিল্লত, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাবা কিতনা প্যারা হ্যায় রোজা, মেরে মখদুম আশরফ কা কিতনা প্যারা হ্যায় রোজা, কিতনা প্যারা হ্যায় রোজা, মেরে মখদুম আশরফ কা সারা আলম হ্যায় শহদাও, মেরে মখদুম আশরফ কা কিতনা প্যারা হ্যায় রোজা। সুবহানাল্লাহ, বাবা খেয়াল করেন, আপনি বাদশাহত কাও কেউ না ও করে এলা, আপনি বাদশাহত কাও কেউ না ও করে এলা, জো ভি চুমা হ্যায় তলওয়া, মেরে মখদুম আশরফ কা কিতনা প্যারা হ্যায় রোজা, মেরে সরকার গৌসে আজম কা জুরব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আব্বা আমার অনেক লম্বা চওড়া মান কাবার, আমি সংক্ষিপ্ত করি। বাবা এনার আবার একটা মানে ক্যাসেটে শুনছে তো, ক্যাসেটে শোনা বক্তব্য শুনেছে, কোন মৌলবি নাকি বলেছেন, উনি যেটা বলছেন সেটা বলছে আর কি। উনি বলতে চাচ্ছেন এটা যে উনি একটা ক্যাসেটে শুনেছেন, আল্লাহর একজন নবী ছিলেন, নামটা জাকারিয়া আলাইহিস সালাম। তো উনি নিকটে গিয়েছিলেন, আল্লাহর পানহানা চেয়ে গাছের কাছে পানহা চেয়েছিলেন, গাছ ফাঁক হয়ে গিয়েছিল, এটা যারা ওয়াজ করে তারা গুটকা খোর মৌলবি, তাই তো? ওরাই যে ওয়াজ করে গুটকা খোর মৌলবি, শুনেছেন? তাই বলছেন হুজুর কি হল, এটা হলো ওনার যাওয়ার ইচ্ছা। বাপজি আমার ও পাঠ আলাদা পাঠ, আমি পাঠ ধরেছি আলাদা পাঠ, তবে সংক্ষিপ্ত কথা হলো এটা যে তিনি একজন নবী, আর ওই জাকারিয়া নবীর কাছেও আমাদের নবীর নূর মোবারক ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আহলে বায়াতের নূর ওখানে মজুদ ছিল। কারণ দেখুন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝাই, আল্লাহ পাক আমাদের নবী পাকের এই প্রশ্ন উত্তর দিতে গেলে ওয়াজের ধাঁধা কেটে যায়, কিন্তু তাও বলতে হয়। আল্লাহ পাক যখন আমাদের নবীর নূর সৃষ্টি করলেন, ওই নূরকে ময়ূর আকারে রেখেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ময়ূরে দেখবেন মাথায় আছে টোপ, আছে না ময়ূরের মাথায় টোপ, এটা ছিল মাওলা আলী পাকের নূরের নিশানা।
গলায় ময়ূরের মালা, এটা ছিল আম্মা জান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহার নূরের নিশানা। সুবহানাল্লাহ। কানে ছিল দুল, এটি ছিল হাসান হোসাইন পাকের নূরের নিশানা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরো ময়ূরটাই হলো আমার নবী। এই জন্য আমার নবী দুনিয়াতে রূপ দেখিয়েছিলেন। একদিন ঘর থেকে বার হলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি নবী পাক যেই কালো কম্বল নিয়ে বার হয়েছেন, যা আল হাসান, হাসান পাক বেরিয়ে এলেন, হোসাইন পাক এলেন, ফাতেমা এলেন, আলী পাক এলেন, নবী সবকে ঢুকিয়ে নিলেন, রুমালের ভিতরে নিয়েছেন, ভিতরে চারজন, দেখা যায় একজন, ভিতরে চারজন দেখা যায়, নবীকে দেখা যাচ্ছে। নবী পাক বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আয় আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আহলে বায়াত আমরা নামাজে গিয়েও দেখি, ও আলা আলে মুহাম্মদ। নামাজ কার? আল্লাহর ইবাদত, রুকু আল্লাহ, সেজদা আল্লাহ, সব আল্লাহ, কিন্তু ওখানে আহলে বায়াতের স্মরণ। আব্বা আমার, জাকারিয়া নবীর কাছেও আমাদের নবী ও আহলে বায়াতের নূর ছিল। সুবহানাল্লাহ। যুবক আমার খুব খেয়াল, পৃথিবীর সার জমিনে এক এক নবীর এক এক রকম শান আল্লাহ দিয়েছেন। নবী পাকের শানে কোন রকম বিয়াদবি করা যাবে? ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছেন ওই আহলে বায়াতের নূরের সাদকায়। ফেরাউনের অত্যাচার থেকে মুসা নবী বেঁচেছেন আহলে বায়াত ও আমাদের নবীর নূরের সাদকা। ইউনুস নবী মাছের পেট থেকে বার হয়েছেন আমাদের নবী ও আহলে বায়াতের সাদকায়। আব্বাজি আমার, হযরতে জাকারিয়াকে আল্লাহ পাক হেফাজত করেছেন আমাদের নবী ও আহলে বায়াতের নূরের সাদকায়। খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সার জমিনে আহলে বায়াত ও নবী ছাড়া ইসলামের আসল রহস্য কিছু পাওয়া। এখন আমাদেরকে আহলে পাক থেকে সরানো হচ্ছে, রাসূলে পাক থেকে সরানো হচ্ছে, সরিয়ে সরিয়ে বলছে কিছুই আর নাই। আমার জওয়ান যুবক সোনা মানিক, সংক্ষিপ্তভাবে বুঝতে হবে, আহলে বায়াতের নূর যেখানে, আল্লাহর দয়া করুণা আছে সেখানে। যেখানে আহলে পাকের নূর নাই তার জন্য কষ্টের সীমা নাই। ও যুবকেরা আমার, খুব সারমর্ম কথা, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা বাইরে বেরিয়েছেন, আকাশের চাঁদকে দেখতেছেন, ঘুরতেছে, দুলতেছে দুলতেছে। আব্বাজি আমার, এমনি করে দেখা গেল শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হোর গেলে মান সালাম জানাই, নবীর ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুবারাকা নানো দেখে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বেতাব হয়ে আছেন। এদিকে আপনার রুটি বানাতে বানাতে ওই রুটিটা তাবুর উপরে দিই, তাবার উপরে দিই, উনি বাইরে এসেছিলেন বাবা, এখন দীর্ঘক্ষণ হয়ে গেল, ভিতরে ঢুকছেন, চিন্তা করছেন, রুটিটা হয়তো পুড়ে গিয়েছে, এত সময় আমি রেখে এসেছি, ভিতরে যাইয়া দেখে যেমন রেখেছিলেন রুটিটা তেমন রয়ে গেছে। আমার আল্লাহ জানান, আয় হালিমাতু সাদিয়া, যারা আমার হাবিবের খেদমত মতে থাকে তাদের কোন ক্ষতি আমি আল্লাহ হতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক আমার সোনা মানিক, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনাকে না দেখা গেল বাবা, একের পর এক অনেক নমুনা দেখেন, অনেক
মুজেজা দেখতে পাক সোনা মানিক, দোলনাটা অটোমেটিক দুলতো বাবা, হাসায়মাও দোলা দেননি, আবদুল্লাহ দোলা দেননি, হারেসও দোলা দেননি, হালিমাও দোয়াত দোলা দেননি, কে দোলা দিয়েছেন? আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমার নবী পাকের দোলনা দোলাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী পাকের বাসপানা জীবনী বাবা, ভালো করে বুঝুন আমার নবী পাকের শিশুকালের জিন্দেগি বাবা। সোনা মানিকেরা আমার, আমার নবী 2 বছর বয়সে দুধ পান করা বন্ধ করে দিলেন, হালিমা দোসা দিয়া ফিরে নিয়ে এসেছেন আম্মা জান আমেনার কাছে। আসার পরে কাকুতি মিনিতে করে কাঁদে আর বলে, আমেনা আমার মনটা চাই আমি আরও কিছু কয়েক বছর আমার কাছে রাখবো, আমেনার কাছ থেকে আবার আপনার কিনে এজাদাত নিয়ে আমার নবীকে আবার নিয়ে চলে আসেন। হালিমা দোসা দিয়া বাইরে বেরিয়ে যাচ্ছেন, আব্দুল মুতালিব কাবা ঘরের মোতাবল্লি উনি আসতেছেন, যেন ওনার সামনাসামনি না পড়ে যাই, যদি সামনাসামনি পড়ে যাই, যদি শিশু মোস্তাফাকে আমার না দেয় আমি হালিমা থাকতে পারবো না, তাই লুকিয়ে চলে যাচ্ছেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৌঁছালেন যখন বাড়ি, আব্বাজি আমার অনেক কথা, পৌঁছানোর পরে আমার নবী পাক যখন একটু চলতে ফিরতে শিখেছেন বাবা, ভালো করে বুঝে নেন অন্য অন্য শিশুরাও, যেমন আপনার কিনা চলতে যায় 2-1 পা হাঁটে আবার পড়ে যায়, আবার চলে আবার পড়ে যায়, আমার নবী কখনো এমন করেননি, চলতেছেন তো চলেই গিয়েছেন, হেঁটেছেন তো হাঁটতেই থেকেছেন। তাই বানগরের পুরুষ মহিলারা বলেছে, হালিমা অনেক বাচ্চা দেখেছি পৃথিবীর সারা জমিনে চলাফেরা করে কিন্তু তারা পড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, এই বাচ্চাটা এমন, জীবনে বাচ্চাটা চলেছে তো চলতেই থেকেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমা বড় খুশি, হালিমা বড় খুশি, আব্বা আমার হারেছো খুশি, এলাকার মানুষ খুশি, সবার এলাকাতে আপনার রহমত বরকত। আব্বাজি আমার সোনা মানিকেরা, কোনো এলাকায় দুঃখ নাই, কষ্ট নাই, শান্তি বাবা শান্তি। কোনো বকরি, কোনো বকরিকে কোনো দিন বাঘ ধরিনি, একই জায়গায় চড়াও করে, বাঘ বকরি দেখে ভয় পায় না, বকরি বাঘ দেখে ভয় পায় না, কেউ কাউকে আঘাত করে না। আব্দুল্লাহ একদিন বলতেছে, ও জননী মা আমার মনের আশা, আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। ও বাবারা যারা আমার নবীজিকে রাখাল বলতেছ, আমি তোমাদের কন্যাগোচর করতে চাই। নবীকে রাখাল যারা বলে তাদের ইমান না, ইমান না, তাদের ইমানের জানাজা উঠে গেছে। যারা নবীকে রাখাল বলে একটু ভালো করে শুনে নাও বাবা, আমি আমিনউদ্দিনের কথাটা তুমি ভালো করে শোনো, জানি না তুমি কোথায় লেখাপড়া করেছো বাবা, তবে জেনে রেখে দাও তোমার ইমানের যেন জানাজা না ওঠে, জেনে রেখে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আম্মা গো আমি আমার দুধ ভাইকে নিয়ে যেতে চাই, হালিমা তুসা দিয়া বলেন, ঠিক আছে বাবা তুমি যখন নিয়ে যাবে আমি তোমাকে বাধা দেব না। ও বাবা জিরা আমার, এমনি করে আপনার হালিমা তুসা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজাজত যখন দিয়েছেন, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকে দুধ ভাই বকরিগুলো যখন ছেড়ে দিয়েছেন বাবা, একটা বকরি বার হয় না। তুমি বলো আমার নবী রাখাল ছিল, তুমি একবার খেয়াল করে দেখো, বকরি ছেড়ে দিয়েছেন, বকরি কিন্তু চলতেছে না, বকরি কিন্তু বার হচ্ছে না, বকরি কিন্তু বার হচ্ছে না। আব্বাজি আমার, আব্দুল্লাহ বলেন, মা গো প্রতিদিন ছাড়ি, বকরি তো বার হয়ে যায়, আজ কেন বকরি বার হচ্ছে না? সঙ্গে সঙ্গে হালিমা বলেন, বাবা আব্দুল্লাহ আমার মোস্তাফাকে আগে আগে চলতে বলো, আগে আগে মোস্তাফা যাবে, পিছে পিছে বকরি যাবে। মানুষ হইয়া নবী চিন না, অবলা বকরি নবী চিনে নিয়েছে। ও জওয়ান যুবকেরা সারাটা রাস্তা যেই কিনা আব্দুল্লাহ বকরি ছেড়ে দেন, নবী আমার আগে, একটাও বকরি আমার নবী পাকের আগে যায় না, কারণ তারা বকরি হতে পারে, আমার নবীর বিয়াদবি তারা করে না। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ যারা আমার নবীকে বলতেছে নবী রাখাল, জোরে বলুন নাউজুবিল্লাহ, বলছে না বলছে না, রাখাল বলে দাঁড়া বাবা, অবলা জীব হয়ে নবী চিনেছে, মানুষ হয়ে চিনল না, আবার বড় আলেম বলে পরিচয় দেয়। আমার তো মনে হয় অবলা বকরির থেকে
ইয়ে দু পেয়েওয়ালা মানুষ আরো নির্বোধ হয়ে গেছে, ঠিক কিনা বলে? আব্বাজি আমার তার ইমানের জানাজা বেরিয়ে গেছে, ওই রূপ আলেমের বক্তব্য শুনে হেদায়াত পাবে না। বাবাজি আমার সোনামানি কেরাব খুব ভালো করে বুঝুন, আমার নবী পাকের শানে কথায় কাজে আকিদায় ইঙ্গিতে চার ভাবে যে কোনো এক ভাবে যদি বিয়াদবিমূলক কথা বলে বুঝে নেবেন তার ইমানের জানাজা বেরিয়ে গেছে। আব্বাজি আমার সোনামানি কেরাব চলুন না গিয়ে যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বকরির পিছনে, নবী আমার আগে আগে, বকরিগুলো চলতেছে, যেতে 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 ময়দানে যখন গিয়েছে সব বকরি ময়দানে চলে যায়, আপনার আমার নবী একটি গাছের নিচে আপনার কিনা বসবেন, ওই গাছটা আমার নবীকে দেখে ছায়া ঘুরিয়ে এনেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ মেরে মায়ের কাছে এসে বলতেছে, জননী মা, জননী মা, কি বলবো তোমাকে, আমি আমার কথা কি বলবো, আমি স্বয়ং চোখে দেখেছি মা, আমার দুধ ভাই যখন বাইরে বার হয়েছে আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করে রেখেছে, ও মা এতটুকুই নয়, আমি আরো দেখেছি ওই বৃক্ষটা কদমে ঝুঁকে গিয়েছে, জননী জননী এতটুকু নয়, আমি দেখেছি চোখে আমার দুধ ভাই যখন ওই বৃক্ষের নিচে গিয়ে বসেছে জঙ্গলের সমস্ত রকমের জীবগুলো সব গাছতলায় চলে এসেছে, আর বিভিন্ন রকমের পাখি পক্ষগুলো এসে ওই গাছের উপরে বসে কি যেন আমার দুধ ভাইয়ের সঙ্গে বলতেছে, সোনামানিক আমার এই প্রসঙ্গে আমাকে বলতে হয়, এক শ্রেণীর মোলবির আওয়াজ করে, আমার নবী নাকি উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ, এরা কেতাবে লিখে রেখেছে, আর তারা বড় হুজুর, আমাদের নবী উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়, আল্লাহ আল্লাহ, এ কথা একজন নবীর উম্মত লিখলো কেমন করে? আব্বাজি আমার সোনামানি কেরাব শুধু তাই নয় বাবা, আরও একটুখানি আপনাদের বলি, আমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি সাইডে রাখলাম, আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম নবীকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন, আমাদের নবীকে তুমি চিনতে পারলে না বাবা, আদম নবীকে যাহা দেননি আল্লাহ আমার নবীকে তার থেকে বেশি দান করেছে। বলে যেটা পারেন, ও বাবা আবার একটা বাড়ি যায়, নবী জিন্দেগি বলবো কেমন করে? বাবা না ফরমাইশ, সিদরা সে ভি আগে কোন গয়া, জিবরিলে আমি সে পুছো মিরাজ কা দুলহা কোন বনা, জিবরিলে আমি সে পুছো, জোরে বলুন সুবহানাল্লাহ, সিদরা সে ভি আগে কোন গয়া, জিবরিলে আমি সে পুছো মিরাজ কা দুলহা কোন বনা, জিবরিলে আমি সে পুছো, ক্যা হ্যায় তকীর শাহে উমম, ইনসা হো পায়ে না রকম, ক্যা ফর্শ জমিন ক্যা আরশ বরি, সব হ্যায় আকা কে জেরে কদম, সুলতান মদিনা কারুতবা, জিবরিল আমি সে পুছো, সিদরা সে ভি আগে কোন গয়া, জিবরিল সে পুছো, জোরে কোন সুবহানাল্লাহ, 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 ও আব্বা আমার খেয়াল করেন আর একটা কথা,
জল যায়েঙ্গে পর মেরে আকা। আয় হায় মে এক ভি কদম জো আগে বাড়া, ইস দরগে মেরি সরহদ আব মে মজবুর মহদ ঠহরা। ইয়ে কিসনে কাহা, ইয়ে কিসনে কাহা আর কিসে কাহা, জিবরিল আমি সে পুছো সিদরা সে ভি আগে কোন গয়া, জিবরিল আমি সে পুছো মিরাজ কা দুলহা কোন বনা, জিবরিল আমি সে পুছো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় আনন্দিত। আব্বাজি আমার সোনা মানিক, দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ সংবাদ দেয়, আম্মা গো এমন ঘটনা ঘটেছে, জীবনে যা ঘটেনি সেই ঘটনা আমি দেখতে পেলাম। আব্বা আমার সোনা মানিক আর হালিমাতুস সাদিয়া বলেন, বাবা আব্দুল্লাহ তুমি জানো না এই ছেলেটা বড় রহমতি ছেলে, বরকতি ছেলে, দেখবে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। এমনি করে আপনার আমার নবী তিন দিন আর গেলেন না ময়দানে। তুমি বলো নবী আমার রাখাল ছিল? বলে বাবা আমার নবী রাখাল ছিলেন না, পরন্ত আমার নবীকে আদব করে বকরিগুলো চলাফেরা করত। সন্ধ্যা যখন হতো একবারও বকরিকে আসতে বলতে হতো না। আপনার আমার নবী আগে বকরিগুলো পিছে পিছে সব আপন ঘরে ঢুকে যেত। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে রাখাল বলো, কোন সাহসে চোর কোথাকার নবী রাখাল? বলছে নবী রাখাল, নবী মুটিয়ে, নবী ম্যানেজার, এসব বক্তা, বুঝেছেন? তারপর কি নবীরা সব কি ভিকারির বাচ্চা? আস্তাগফিরুল্লাহ বলে নবীরা, নবীগণ নাকি সব নবীরাই নাই ভিকারির বাচ্চা ছিল? এই সব মোলবী এরা বিয়াদবি করার কারণে এদের ইমানের জানাজা বেরিয়ে গেছে। রসুলের সামনে বিয়াদবি, আপনারা হাদিসায় মদিনায় গেছেন, বাবু সালাম দিয়ে ঢোকার পর দেখবেন স্বর্ণ অক্ষরে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী। এই আয়াত লেখা আছে, তাহলে আপনি এখন সার্চ করেন মোবাইলে দেখতে পাবেন, আমার নবী রওজা জালির উপরে স্বর্ণ অক্ষরে এই আয়াতে কারিমা সূরা বাকারার লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বলে কেমন করে, এরা বলে কেমন করে এরা নবীর উম্মত দাবি করে, আর সেই নবী কি চিনতে পারলো না? বাবা সোনা মানিক আমার শুধু তাই নয়, আরও একটুখানি আগিয়ে চলুন পৃথিবী সার জমিনে, আপনারা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনা কিনা এমনি করি আসেন, তিন দিন পর্যন্ত গেলেন লাও। আমার নবী যখন তিন দিন ময়দানে গেলেন লাও, হঠাৎ করে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু লাফ মেরে বাড়ি আসতেছে, মা 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 জননী মা, কি হয়েছে বাবা আবদুল্লাহ? আমাদের যে বকরিটা বেশি দুধ দিত মা, ওই বকরিটা জঙ্গলের বাঘ এসে তুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বলছেন, বাবা বুঝতে পেরেছি এমন ঘটনা কখনো ঘটেনি, আজ পর্যন্ত ঘটেনি, আজ ঘটনাটা ঘটেছে মানে কোনো একটা রহস্য আছে। আব্বাজি আমার আব্দুল্লাহ যখন এমনি করে কথা বলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানু, সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহর কথা শুনতেছেন, ইতিমধ্যে আপনার আমার নবী শুয়েছিলেন, উনি আপনার জেগে গেলেন,
গিয়ে বলছেন আম্মা কি হয়েছে, বলে আমাদের বকরিটা নিয়ে গেছে বাবা মোস্তাফা, জঙ্গলের বাঘ নিয়ে গেছে। আমার নবী পাক উঠে বসে গেলেন, আম্মাজি চলুন না আমি যাব, দেখি আপনার বাঘের কত ক্ষমতা। আমাদের নবী বাঘের নবী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নবী চেনো না বাবা, সোনা মানিকেরা আমার, যখন পীরের কারামাত বর্ণনা করো তখন তোমরা বলো যে পীরকে বাঘ নিয়ে ঘুরেছে, পীরকে বাঘে চিনল আর আমার নবীকে চেনে না। তুমি তো মলবি হয়ে নবী চেননি। যুবকরে আগিয়ে চলো যাই, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা এমনি করে আপনার রওনা দিয়েছেন, সোনা মানিকেরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমাতু সাদিয়া এবং দুধ ভাই আব্দুল্লাহ তিনজন রওনা দিয়েছেন। আমার নবী পাক আগে আগে যাচ্ছেন, পাহাড়ের উপরে উঠেছেন, উঠার পরে নবী একটা আওয়াজ দিলেন, ইয়া আবুল হারাস। যেই আওয়াজটা দিয়েছেন জঙ্গলের বাঘগুলো জঙ্গল থেকে বার হয়ে আপনা কিনা এক জায়গায় হয়ে গেছেন। ও সোনা মানিকেরা, আমার আপনার নবী পাকের দুধমা আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেন, আমার দুধ বেটা যে কথা বলে ওই কথা তো আমি বুঝতে পারছিলাম, প্রতিউত্তরে বাঘেরা কী বলে, সিংহ কী বলে, হাতি কী বলে, আমিরা তো বুঝতে আমি বুঝতে পারছিলাম না। আমি আমার দুধ বেটাকে জিজ্ঞাসা করি, মোস্তাফা কি তারা বলতেছিল একবার বলো। আমার আপনার দয়াল নবী বলেন, দুধমা আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা, আমি যখন বলেছি তোমরা কেন আমার আম্মা জানের ছাগলকে ধরে এনেছো, আমাদের ছাগলকে কেন ধরে এনেছো, সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে একটা বসিংহ ওই বকরিটাকে ধরে নিয়ে আসে, বকরিটা ছেড়ে দিয়েছে বাবা, বকরিটা সঙ্গে সঙ্গে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা পাশে এসে দাঁড়িয়ে গেছে। সোনা মানিক আমার, ওই বকরিটা জবান খুলে যায়, বকরি কথা বলতেছে, দয়াল নবী গো ওই বাঘগুলো ওই সিংহগুলো ওই হাতিগুলো জঙ্গলে আমাকে ধরে নিয়ে গিয়ে কেউ আমাকে আঘাত করিনি, আমাকে সম্মান করে ঘেরোয়া করে বসে আছি। ও দয়াল নবী, এরা একটাই কথা বলতেছে, তারা একটাই কথা বলেছে, ও গো বকরি আমাদের জন্য যাইয়া নবী পাকের কাছে যেন অভিযোগ করো না, আমাদের জন্য অভিযোগ যেন করো না, তোমাকে ধরে আনার একটাই কারণ, যদি তোমাকে ধরে আনি ছুটানোর জন্য দয়াল নবী আগমন করবেন। তিন দিন থেকে নবীর দিদার করতে পারি না, তিন দিন থেকে নবীর দিদার হয় না বলে আমরা জঙ্গলের বাঘ সিংহ হাতিগুলো একত্রিত হয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার বকরি ধরে এনেছি, রে বকরি আমাদের জন্য যেন শেকায়াত করো না। পরন্তু নবী পাকের কদমে আরজি জানাইও, ও দয়াল নবী আমি বকরিকে ধরেছে আপনার দিদারের আশা। সরকার মুজাহিদে মিল্লাত, নবী কা আমদ কায়েম রহেগা, নবী কা আমদ কায়েম রহেগা, নবী কা আমদ কায়েম রহেগা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাবা আমার, রাত অনেক হয়েছে, আমি আপনাদের এতটাই বুঝাতে চাচ্ছি, আমার নবীকে শুধু অবলা জীবেরা চিনেনি, পাথরও নবীকে চিনেছে। আবু জাহেলের মতো দুশ্মন হাতে করে পাথর এনেছে, বলেন আমার হাতের মুঠোয় কি। নবী পাক উত্তর দিলেন, আবু জাহেলের কথা ছিল আপনি যদি নবী হন আমার মুঠোয় কি আছে বলেন। আবু জাহেল কাফের হলেও জানে না, না না আমি ইতি করে দেব, বেশি লম্বা করব না, খেয়াল করেন পাথর আমার নবী চিনছে। আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর মধ্যে কি আছে বলুন।
আবু জাহেল কাফের হলেও জানে যারা নবী হয় তারা আল্লাহ পাকে দেওয়া ক্ষমতায় বলতে পারেন, ঠিক কি না? আর ইয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে নবী কিছু বল দিবান না, তার মানে ও আবু জাহেলের থেকে আরো ভালো না? ফতোয়া আমি দেব না, আপনারাই দেন। আবু জাহেল যার বাড়ি সব হাম্মাম খানা না হাজি সাহেব, আবু জাহেলের জায়গা সব হাম্মাম খানা মানে পায়খানা পেশাবের জায়গা, যত হাগিবেন মুদিবেন তত লাভ। বিশ্বের মানুষ যান আর শান্তি করে পায়খানা পেশাব করে আসেন, কেন? আবু জাহেল এত বড় দুশ্মন, এমন দুশ্মনী করেছে আল্লাহ পাক তাকে তো নাপাক করেছে, তার জায়গাও নাপাক, ঠিক না? আর ভর্তি সব। আর ওই হাম্মাম খানার অপোজিটে একটা হলুদ রঙের ঘর, ওটাই হলো এখন লাইব্রেরি, সেটাই হলো আমার নবীর জন্মভূমি। সুবহানাল্লাহ। হাদিস আছে শুনে দেখেন, ভুল বলছি আব্বা আমার, অনেক কথা, যাই হোক, আমি আমার রসুলে পাকের পেশাব মোবারকের বর্ণনা করে শেষ করতে পারবো না, সারমর্ম। তাহলে আবু জাহেল কাফের হইয়াও জানে নবী যারা হয় তারা বলতে, নূর নবীজি যে মোজেজা দেখি গেছেন এ ধরায় হবে না কারো দ্বারা, আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারা। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারা। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ আবার পাশে দাঁড়ায় নবী পাকের হুকুমে, আব্বা আমার আবু জাহেল হাতে পাথর এনেছে, আমার নবী পাক বলেন, আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে, আবু জাহেল লাফ মেরে উঠেছে। আবু জাহেল বলতেছে এমন উত্তর তো কখনো শুনিনি, কারণ আবু জাহেল ভালো করে জানে তার মুঠোয় কি আছে। সঙ্গে সঙ্গে আমার নবীর ইশারা যখন হলো হাতের মুঠোর মধ্যে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, দয়াল নবী গো। আবু জাহেলের হাতের মুঠোয় আমরা পাঁচটি পাথরের টুকরা রয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন হলো নবী পাথর দ্বারা কেন কলেমা পড়ালেন? যদি আমার নবী জোবান মোবারকায় বলতেন আবু জাহেল তোমার হাতে পাথর টুকরো আছে, তাহলে যারা এখন নবীর দুশ্মন তারা বলতো নবীর কোনো ক্ষমতা নাই। আবু জাহেল যখন পাথর তুলেছে হয়তো নবী দেখে নিয়েছে সেই জন্য বলেছেন, কিন্তু আমার আল্লাহ বলেন না আমি দুশ্মনদের মুখ বন্ধ করে দেব, আমি আল্লাহ আমার নবীকে শুধু মানবের নবী বানাইনি পাথরেরও নবী বানিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? পাথর যখন কলেমা পড়েছে বাবা, আবু জাহেল পাথরটা লাহাওলা বলে ফেলে দিয়েছে, ও সোনা মানিকেরা আমরা মানুষ হয়ে নবী চিনিনি পাথর হইয়া নবী চিনেছে। আমি আপনারে অনুরোধ করব বাবা, আজ দুনিয়ার জমিনে যে যাই আমার নবীর বিরোধ করুক না কেন, আমরা আর বিরোধী দলে যাব না, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমের পাগল, আমাদের সম্মুখে আগমন করছে রমজান মাস,
আগামীতে সম্মুখে আমাদের বেশি দিন বাকি নেই বাবা, রমজানুল মোবারক মাস। এই রমজানুল মোবারক মাসে আব্বা আমার অনেক বরকত, নফলের সবাব ফরজ সমাতুল্য, আর এক ফরজের সবাব সত্তর ফরজ সমাতুল্য। যুবক আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন বাবা, এক গরিব পরিবারে, এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা, কিন্তু ইফতার করবেন, ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই। হঠাৎ করে চিন্তা করে, আমরা স্বামী স্ত্রীতে নই পানি দিয়ে ইফতার করবো, কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে? আমি বাপ, তাদের যদি খেতে না দিতে পারি, ইফতারির খাবার জোগাড় না করতে পারি, তাহলে তো বেকার হয়ে যাবে। ও যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন। যাই হোক না কেন, এমন সমাতে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে, ধনী ব্যক্তি, তার কাছে যাইয়া বলে, ভাই আমি তোমার বন্ধু, বলো কি হয়েছে? কয়েক ঘন্টা পরে ইফতার হবে, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, এজন্য আপনার কাছে এসেছি, কিছু টাকা যদি ধার দিতেন আমি পরে পরিশোধ করে দেব। এখন ধনী বন্ধু, তার টাকার গরম আছে বাবা, চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে? দিতে চাই না, এমনকি তাকে ফিরিয়ে দেয়, যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না। সোনা মানিকের আমার এখন মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে দুঃখ নেই, রাস্তা দিয়ে ফিরে আসতেছে বাবা। হঠাৎ আসতে আসতে একটা মুসলিমের সঙ্গে তারও বন্ধু বাবা পরিচয় আছে ভালো, কথা বল, কী ব্যাপার ভাই, কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটু দরকারে, বলো না কী হয়েছে, মনটা কেন খারাপ? সঙ্গে সঙ্গে বলে ফেলে, ভাই রে তুই আমার কলেমার ভাই নো, তুমি হলেও মুসলিম, আমি হলাম মুসলমান, তবে আমার মনের দুঃখ কি বলবো ভাই, জেনে রাখো আমার আমার স্ত্রী রোজা, আমিও রোজা, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, ইফতারির ব্যবস্থা করতে হবে, খাবার জোগাড় করতে হবে, বাড়িতে খাবার নাই গো ভাই, এই জন্য বড় চিন্তায় চিন্তিত। ওই মুসলিম বন্ধুটা বলে, ভাই রে আমি যদি তোমাকে টাকা পয়সা দেই, তুমি কি আমার টাকা গ্রহণ করবে? কলেমা পড়নেওয়ালা মুসলমান, তিনি দেখেন উপায় তো আমার নাই, তবে আপনার টাকা তার কাছ থেকে নিলেন, ধার নিলেন বাবা, তার কাছ থেকে ধার নিলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে, বাজার থেকে আপনার কিনা নিয়ে এসে, আপনার কিনা ইফতারির আয়োজন করেছেন, খাবার ব্যবস্থা করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার যখন ইফতারি নিয়ে বসে ইফতারের সময়, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা 60,000 গুনাহগার জাহান্নামীকে ইফতারের সময় জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন 60,000 করে, আর যেদিন শেষ ইফতার হয়, এখন মনে করুন 60,000 করে যদি হয়, তাহলে 29 দিন হয়ে গেছে, এখন 29 60 কত হয় হিসাব করে দেখেন, 29 60 যদি হয় তাহলে প্রায় কত হিসাব করে বলো। যাই হোক, হাদিস শরীফে এসেছে ওই শেষ দিন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাপ হয়েছে, শেষের ইফতারে, শেষ ইফতারে আল্লাহ ওই শেষ ইফতারে ততগুলো মাপ দিয়ে দেন, প্রথম থেকে 29 পর্যন্ত যতটা মাপ হয়েছে একদিনে ততটা মাপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত? 1,000, 1,00,000 নাকি বেশি হবে? বেশি হবে, 60,000 প্রতিদিন।
ক্যালকুলেটারে পাবে না, ভালো করে দেখো, 5000 প্রতিদিন, তাহলে 29 দিনে 1,74,00,000 হিসাব করবো কম বেশি, যা হোক ক্যালকুলেটারে হিসাব, যেটা 1,74,00,000 যদি তাই হয় তাহলে মনে করুন ওই শেষ ইফতারে 1,74,00,000 দুগুণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাদের মাফ করবেন? আল্লাহ গুনাহগারকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ইফতার করেছে, তারাবিহ পড়েছে, রাতের বেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ স্বপ্ন দেখতেছে, আব্বাজি আমার সুন্দর মহল, ও বাবাজি আমার, এমন সময়তে দেখে জান্নাতে ভিতরে যায়, সুন্দর মহল তৈরি করা। এখন এই মহলে দেখা যায় একজনের নাম লেখা আছে বাবা, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে মহালে ঢুকতে যায়, ঢুকতে গিয়ে দেখে তাকে বাধা প্রদান করে, না না তোমার প্রবেশ করা হবে না। কেন প্রবেশ করা হবে না? তোমার কাছে আমার এক বান্দা ইফতারের জন্য টাকা ধার করতে গিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে, আর যদি তুমি ওই তাকে ইফতারের টাকা দিয়ে সাহায্য করতে, তোমার জন্য মহাল তৈরি হতো। তুমি জানো না? জানো না, এই টাকা যিনি দান করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে মহল। জানো না? কেতাব বলতেছে ওই রোজাদার স্বপ্ন দেখে রাতের বেলাতে, তার ইমান নসিব হয়েছে, দয়াল নবী এসে কলেমা পড়িয়েছেন, আর রোজাদারকে সম্মান করার জন্য, রোজাদারকে টাকা ধার দেওয়ার জন্য, ইফতারির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তাম্মাম জাহান পয়দা, তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাইয়া, দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া, সুরতে জিবা দেখা দো, সুরতে গুল মুস্কুরা দো, সুরতে ইরফা বতা দো, মুজদে জন্নত সুনা দো, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ,
হায়াতুন নবী আসেন মদিনা, কত আশিকে রসুল রওজায় আসে যায়, সদমুন আসে বেকুল হায়, আমরা যে কবে যাব মদিনায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা। দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার, আমরা যে তোমার দিওয়ানা, জুদাই সহিতে পারি না, পাঠালাম সালামে নজরানা, কবুল করেন শাহে মদিনা। নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসবেন, দোয়া হবে। বাবা অনেক রাত হয়েছে, দীর্ঘক্ষণ সময় আপনারা দিয়েছেন, মায়েদের জন্য বলবো মা, আপনারা যারা বাড়িঘর ছেড়ে জালসাতে এসেছেন আপনাদের জন্য সবক হলো, প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ পড়বেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 34 বার আল্লাহু আকবার পড়বেন, মোট 100 বার। সংসারে যতই কষ্ট হোক না কেন, এই কষ্ট আমার আল্লাহ পাক আপনার দেহের সমস্ত কষ্ট নির্মল করে দেবে। অনেকের ঘরে অভাব, সংসার কাজ করতে হয় সারাদিন, গরিবের ঘরে বিবি হয়েছেন, জন্ম নিয়েছেন, এটি হলো আপনাদের জন্য অজিফা। দুই নাম্বার, শ্বশুর আর শাশুড়িকে ভালোবাসবেন, শাশুড়ি ভাববেন না মা ভাববেন, শাশুড়ি বৌমাকে বৌমা মনে করবেন না, নিজের কন্যা মনে করবেন, মুখে নয় বাস্তবে। যদি শাশুড়ি মা হতে পারে আর বৌমা যদি মেয়ে হতে পারে, তাহলে সংসারে দুঃখ কষ্ট ঝগড়া থাকবে না। কিন্তু আসলে এরা তো বৌমা হয়ে আছে, মেয়ে হতে পারিনি, কথা বুঝতে পেরেছেন? আর শাশুড়ি হয়ে আছে, মা হতে পারিনি। অনুরোধ আমার, হ্যাঁ বলে না, আমার বউ মা আমার ছেলেটাকে জাদু করে ফেলেছে, আর ওঠেই না, গল্প করে নিজের এসে রাত দিন 10টা অবধি শুয়ে থাকে, একবারও পাশের বাড়িতে গিয়ে বলে না যে আমার বিটি 10টা পর্যন্ত ঘুমিয়েছে, বা আমার মেয়ে এই ভুল কাজ করেছে বলে না, এই ঠিক বলছি না ভুল বলছি? আসলে মনে এত শয়তানি হবে কেন? শাশুড়ি নয় মা হন, আর বৌমাদের বলি, কারণ আমি এক পেতে বিচার করি না, তো বৌমাদের বলি, দেখবেন অনেক বৌমা আছে নিজের মা এলে যে যত্ন করে
নিজের বাপের বাড়ির আত্মীয় এলে যে যত্ন করে, স্বামীর বাড়ির আত্মীয় এলে বলো এখানকার মায়েরা মনে হয় ভালো, এরা খুব যত্ন করে, মানে ও নিজের মা এলে রাত ১১টায় যদি রান্না করতে বলে কষ্ট হবে না, কিন্তু স্বামীর মা যদি রাত ৮টায় বলে বৌমা আমার শরীরটা খারাপ দুটো রুটি খাও, ওখানে আছে খেলাও না, রুটি বানিয়ে খাও না, তার মানে এ বৌমা হয়ে এসেছে, হাত ধরে বলি মা মেয়ে হয়ে এসো, স্বামীর ঘরে এসেছো বউ হয়ে, আর এখান থেকে বার হবে লাশ হয়ে। এজন্য অনুরোধ আপনাদের কাছে, বৌমাকে বুঝতে হবে এটা আমার শাশুড়ি নয়, নিজের গর্ভে ধারিণী, মায়ের থেকেও আপন, কথা বুঝেছেন? আর যারা শাশুড়ি তারা নিজের বৌমাকে নিজের মেয়ের থেকেও আপন ভাবতে হবে, কারণ আপনি আপনার বৌমাকে কষ্ট দিবেন আপনার বিটিকেও ওখানে কষ্ট পেতে হবে। জয়সি করনি বৈসাই ভালনি, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে করছেন দেখবেন নিজের ছেলে যদি বৌমাকে নিয়ে বেড়াতে যায় তার শাশুড়ির মুখ ভার হয়ে রয়েছে, আর যেই ফোন করে বলছে মা আমরা তোমার জামাই আর আমি বেড়াইতে এসেছি, বিশাল হাসতে বলেন এরম আছে না? নিজের পিটিকে যদি জামাই নিয়ে বেড়াইতে যায় খুব আনন্দ হয়, আর নিজের বেটা যখন বৌমাকে নিয়ে বেড়াইতে গিয়েছে তোর মুখ মোটা হয়ে গেল, এগুলো হয় না কেন? খুব ভালো আব্বা আমার কোথাও কম আর বেশি আছে সব জায়গায়, কি চালাক লোক, আমি জানি হয়তো আজকে দেখা শেষ দেখা হতে, তো যারা ছেলে আছো বাবা মা এবং আব্বা আপনাদের অতি আপনজন, খবরদার আব্বার সম্মুখে মাথা উঁচু করে কথা বলবে না বাবা, আদবের সঙ্গে কথা বলবে, যখনই কোনো কথা বলবে আব্বা এবং মায়ের সাথে আদবের সঙ্গে কথা বলবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াত্তানহারহুমা, তোমার মা এবং বাপ যেন উহু আওয়াজ না বার করতে পারে, মায়ের কদমের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এলে আব্বার কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আমরা হজ করে এসেছি ভাইজানেরা, বাবাজিরা হজ করে এসেছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই, আছে গ্যারান্টি, কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন মায়ের মুখ পানে চাইয়া বলবে আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, নবী গ্যারান্টি দিয়েছেন কবুল হওয়া হজের সওয়াব, বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাপের মুখ পানে চাইয়া যদি বলে ইনি আমার পিতা তো কবুল হওয়া হজের সওয়াব, বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভেবেছেন আপনি আব্বা মা অতি খেলনার জিনিস? এজন্য বলা হয় মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না, হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না, মা বাবা অতি আপন মা বাবার করো যতন, মা বাবা অতি আপন মা বাবার করো যতন, তিন কথার সাথী পাইয়া ভুইলা যেও না আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। বউ পেয়ে মা বাবা বলি আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন, জোরে বলুন আমিন। আর উর্দুতে না পড়তে হবে আল্লাহ আমার, যাই হোক উর্দু না যখন বলতেছে না একটু পড়িয়ে দেই, বহু না না পড়ব কত তাও বলি, বলবো না ছেড়ে দেব। ও বাবা
নবী, নবী, নবী।